নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আম পোড়ার শরবত, যেটা খেলে গরমকালে শরীর মন সব জুড়িয়ে যাবে একদম। তো চলো, তার জন্য দেখো প্রথমে আমটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর আমটাকে ঠিক এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আমি দুটো চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখো পোড়া হয়েই গেছে। এবার এটাকে আমি জলে রেখে দিয়েছি, এই পাটির মধ্যে জল দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার আমটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ছাড়ানোর সুবিধা হয়। তো আমটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। কোনো অবস্থাতেই কিন্তু গরম থাকাকালীন খোসাটা ছাড়াবে না, ঠান্ডা হয়ে গেলে তারপর ছাড়াবে। দেখো আমটা খুব সুন্দরভাবে পুড়েছে, সেই জন্য খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। দেখি, বুঝতে পারছো আমটা পোড়া হয়ে গেছে ভালো। তো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি হাতে সাহায্যে এটাকে চটকে চটকে এর পাল্পটাকে বের করে নেব। দেখো আমটার পাল্পটা পুরো বের করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে আমি মুলে নেব। তোমরা যদি একদমই ঝাল খেতে না চাও তাহলে এটা নাও দিতে পারো, তবে টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত ভালোই লাগে খেতে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব আমের পাল্পটা। দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে এর টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে হাফ চা চামচ মতো বিট নুন দিলাম। আর দিচ্ছি চিনি, আমি এখানে 1.5 চা চামচ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আর দিচ্ছি সামান্য জল। এবার এটা মিক্স করে নেব আর একটা বরফের টুকরো দিচ্ছি। আমি এখন একটা বরফ দিলাম, বাকি বরফটা পরে দেব। দেখো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্লাসে ঢেলে নেব। তার জন্য আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়েছি। এবার এই মিশ্রণটা এর গ্লাসে ঢেলে দেব। আমি এর সাথে একটু ঠান্ডা জল মেশাবো। তোমরা চাইলে পাল্পটা আরো পাতলা করতে পারো। আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম, তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো যদি ঠান্ডা খেতে না চাও। চামচের সাহায্যে একটু গুলিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা বরফের স্লাইস দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল কাঁচা আম পোড়া শরবত। ঠিক এইভাবে তোমরাও বাড়িতে বানাও, নিজেও খাও অপরকেও খাওয়াও। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসছি, টাটা।